ग्राम पंचायत के ग्रामीण मानुषे सबथेके काछेर प्रतिष्ठान हिसेबे शक्तिशाली करे तुलते आर नागरिकदेर संगे निये उन्नयनेर काज करते किभाबे एगिये चलेछे पुरुलिया ता तो आमरा देखलाम आगेर पर्वेई। এই জেলায় প্রচুর খনিজ পদার্থের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম, তাই পর্যটন শিল্পের ক্ষেত্রে পুরুলিয়া বরাবরই জমজমাট। অযোধ্যা পাহাড়, বাগমুন্ডি পাহাড়ের জনপ্রিয়তার কথা তো আমরা সবাই জানি, আর জেলা প্রশাসনও এই শিল্পের উন্নয়নের জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছেন। আমার সঙ্গে আজকে রয়েছেন পুরুলিয়ার জেলা সভাধিপতি মহাশয়, ওনার মুখ থেকেই শুনে নেব পর্যটন শিল্পের প্রসারের জন্য জেলা প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে। পর্যটন শিল্প বলতে অযোধ্যা পাহাড় আর এই জয়চণ্ডী পাহাড় এগুলোকে বাগমুন্ডিকে জানেন। লাখড়া গ্রাম পঞ্চায়েতের আমরা নতুনভাবে তৈরি করছি, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি পার্ক। একটা নতুনত্ব এনেছেন আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতকে দিয়ে করাচ্ছি, সেটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এবং এই বাটারফ্লাই গার্ডেন এবং আমাদের যে বায়োডাইভার্সিটি পার্ক, সারা পশ্চিমবঙ্গে আমার মনে হয় এটি 6 নম্বর প্রজেক্ট বাটারফ্লাই গার্ডেন। যে জন্য বাটারফ্লাইগুলো যে গাছে বসে, যেটার জন্য যে ফুলটাই বেশি বসে, সেরকম ধরনেরই গাছ এখানে লাগা হয়েছে। আর এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে সমগ্র এলাকার বাস করেন আদিবাসীরা এবং আদিম অধিবাসী যারা, তারা সবাই কিছু স্বনির্ভর হচ্ছেন, কাজ পাচ্ছেন। কাজ পাওয়ার মাঝে মাঝে ধরুন গ্রাম বাংলার মানুষ তার অর্থনৈতিক পুষ্টি পাচ্ছে, বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে পুরুলিয়া। পর্যটকদের একটা নতুন জায়গার সন্ধান দিলেন পুরুলিয়া জেলা সভাধিপতি মহাশয়, তবে চিরাচরিত আকর্ষণগুলো সেজে উঠেছে নতুন রূপে। চলুন আপনাদের নিয়ে যাই চিরনতুন অযোধ্যা পাহাড়ে। আমরা রয়েছি অযোধ্যা পাহাড়ের একদম পায়ের কাছে। এই জায়গাটার নাম লোয়ার ড্যাম, মানে জলাধারের নিচের অংশ সংলগ্ন এলাকা। আমার সঙ্গে রয়েছেন পঞ্চায়েতের সশক্তিকরণ কর্মসূচির পুরুলিয়া জেলা সঞ্চালক। আচ্ছা, এখানকার রাস্তাঘাট তো দেখছি দারুণ হয়ে গেছে। শুধু রাস্তাঘাট নয়, এখানে নিকাশি নালা ব্যবস্থারও যথেষ্ট উন্নতি হয়েছে। আসলে কি জানেন, পুরুলিয়া পর্যটনের প্রাণকেন্দ্র হচ্ছে এই অযোধ্যা পাহাড়, যেখানে সপ্তাহান্তে মানুষের ঘুরতে আসার বা বেড়াতে আসার একটি আদর্শ জায়গা। এই পাহাড়ের টানে বিভিন্ন সময় বিভিন্ন পর্বতারোহী এই এলাকায় ছুটে আসে। আমি তো এসেছিলাম কাজে, কিন্তু এখন ভাবছি কতদিনের সপরিবারে এখানে ঘুরতে আসব। আমরা এখন রয়েছি অযোধ্যা পাহাড়ের একটি অন্যতম পর্যটন কেন্দ্রে, যার নাম মার্বেল লেক। মধ্যখানে রয়েছে মনোরম একটি লেক, যার চারপাশে ঘিরে রয়েছে মার্বেল রক। পর্যটকদের ছবি তোলার এটি আদর্শ জায়গা। এর পাশেই রয়েছে আপার ড্যাম, যা হলো জলাধারের উপরের অংশ এবং কয়েকটি সুন্দর ঝর্ণা। সব মিলিয়ে পুরুলিয়া বেড়াতে এলে আপনাকে এখানে আসতেই হবে। অযোধ্যা পাহাড় তো আমরা দেখলাম, কিন্তু পাহাড় জঙ্গল ঝর্ণার সঙ্গে জুড়ে আছে এই জেলার আরো এক ঐতিহ্য, ছৌ নাচ। কথা বলছি ছৌ নৃত্য শিল্পী বিকাশের সঙ্গে। আচ্ছা বিকাশ, আমরা জানি ছৌ নাচ একটি অতি প্রাচীন শিল্প, কিন্তু এখনকার মানুষের মধ্যেও এটা কতটা জনপ্রিয়? ছৌ নৃত্য পুরুলিয়ার প্রাণ, আমরা বংশ পরম্পরায় এই নাচ করে আসছি। আমাদের বাপ ঠাকুর দাদারা এই ছৌ নৃত্য করেছিলেন, তাই আমরাও এই ছৌ নৃত্য আমরাও মানে ধারাটা তোমরা নিয়ে চলেছো।
দেখা গেছে সম্প্রতিকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই শিল্পকে সামাজিক সচেতনতামূলক বার্তা প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে বেড়েছে জনসচেতনতা। নাচের মতোই টুসু, ভাদু ও ঝুমুর গানও এই জেলার অত্যন্ত জনপ্রিয় লোকশিল্প। শোনা যায় ঝুমুর গান প্রায় হাজার বছরের ইতিহাসের সাক্ষী। বিদ্যাপতি ও বড়ুচণ্ডী দাসের লেখায়ও এই গানের উল্লেখ পাওয়া যায়। দেখে নেব ঝুমুর গানের কিছু ঝলক। ও ভাই দেন টুকু দরশন, আগে এই ঝুমুর গান সাঁওতাল সম্প্রদায়ের মানুষ করম উৎসবে গাইত, এখন সাধারণের কাছে জনপ্রিয়তা পেয়ে ছড়িয়ে পড়েছে। জানি আপনাদের মন ছৌ ঝুমুরের তালে তালে নেচে উঠেছে। এই ছৌ নাচ যেমন জনপ্রিয়, ঠিক ততটাই বিখ্যাত এই নাচের মুখোশ। শোনা যায় প্রায় 150 বছর আগে রাজা মোহন সিং দেওর আমলে বাগমুন্ডিতে এই মুখোশ তৈরির শিল্প প্রথম শুরু হয়। এখনও প্রায় 200-এরও বেশি পরিবার এই মুখোশ তৈরির কাজের সঙ্গে নিযুক্ত। সেটা দেখতেই আমি চলে এসেছি বাগমুন্ডি ব্লকের চড়িদা গ্রামে, যেখানে আপাতত বসে আছি এই মুখোশের এক জনপ্রিয় শিল্পীর সঙ্গে, যার নাম ফাল্গুনী সূত্রধর। এই মুখোশ তৈরি আমাদের বংশ পরম্পরা করে আসছি আমরা। আমাদের বাবা ঠাকুরদাদা কতদিন আগে হয়েছে সেটা আমাদের বলা সম্ভব নয়। আমাদের আজকে মুখোশের বিক্রির যে ছোট মুখোশ যে বিক্রির মার্কেট, বাইরে টুরিস্ট আসছে বলে আমাদের এই ছোট মুখোশের বিক্রি আমরা শিল্পীরা খুব মানে উদ্বেগ নিয়ে এই কাজ করছি। খুব উপকার আছে, প্রতিটা পরিবারের শিল্পী আমরা দোকান করে বসে আছি। বিশেষ করে সরকারের উদ্যোগে আজকে বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলাতে আমরা অংশগ্রহণ করি, যে মেলাগুলোতে আমরা এই ছোটো ছোটো মুখোশের বিক্রির জন্য খুব সুবিধা হয় এবং প্রচারটাও খুব হয়। আমাদের গ্রামেও আমরা একটা মুখোশের মেলা লাগাই, সেই মেলাতেও বাইরে টুরিস্ট খুব আসে, যার জন্য আমাদের আজকে ছোট মুখোশের বিক্রির বাজার খুব সুন্দর, খুব রমরমা চলছে। প্রায় সব বাঙালির বাড়িতেই সাঁওতাল দম্পতির মুখ দেখা যেত, বিদেশের মার্কেটেও তো খুব জনপ্রিয়। হ্যাঁ, মুখোশের মার্কেট বিদেশে খুবই আগ্রহ আছে। আপনি গেছেন বিদেশে? হ্যাঁ, আমি নরওয়ে গেছি, আমার ভাই, দুজনেই আমরা গেছিলাম গত বছর, মুখোশের ওয়ার্কশপ করেছিলাম। শুনলাম মুখোশ শিল্পের কথা। ঠিক এরকমই জনপ্রিয় পুরুলিয়ার আরও দুটি হস্তশিল্প হলো লাক্ষা শিল্প এবং বাবুই ঘাসের তৈরি নানান সামগ্রী। লাক্ষা চাষের মাধ্যমে পাওয়া গালা এবং তার থেকে তৈরি নানান সামগ্রী পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্প। পুরুলিয়ার বলরামপুর এলাকায় প্রায় 100 বছর যাবত এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু পরিবার। এইসব শিল্প সামগ্রীর মধ্যে রয়েছে বালা, চুড়ি, কানের দুল, পেন, পেন স্ট্যান্ড, অ্যাশ ট্রে, বাহারি আয়না ইত্যাদি। ঘর সাজাবার জিনিস বা স্মারক উপহার হিসেবে গালার তৈরি এইসব শিল্প আজও বেশ জনপ্রিয়। এই লাগালা শিল্প আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়া ডিস্ট্রিক্টে 3 জায়গাতে হয়, বললামপুর, তুলি এবং ঝাড়দা, এবং এতে প্রায় 5-6 হাজার শ্রমিক কাজ করে। লাক্ষা গালা হচ্ছে কি, আগে আমাদেরকে বাংলাদেশে যে মালগুলো আমরা পাঠাই সেখানে প্রচুর পরিমাণে আমরা নেই, তাতেও আমাদের অনেকটা কাজ আগের থেকে বেশি হয়েছে। যে মালগুলো আমরা প্রোডাকশন করি সেই প্রোডাকশনগুলো আমরা বিভিন্ন রাজ্যে বিক্রি করি এবং আমরা বিদেশেও এই মালগুলো বিক্রি করি। পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গায় দশ শিল্পের কাজ হয়, যার মধ্যে রঘুনাথপুর অন্যতম। এবার পুরুলিয়া সফর মন ভরিয়ে দিল। মনোরম প্রকৃতি, শিল্পকলা এবং উন্নত জীবনযাত্রার মান সবটা মিলিয়ে জনজীবন এখানে খুবই সমৃদ্ধ, আর গ্রাম পঞ্চায়েতগুলিও ক্রমশ শক্তিশালী হচ্ছে। অতীতের গৌরবকে সঙ্গে করে পুরুলিয়া এগিয়ে যাচ্ছে নতুন বিকাশের দিকে।